বিজেপির পতাকা ছেঁড়ার প্রতিবাদ করায় ব্যবসায়ীকে মারধর, তার বাড়ি ও দোকান ভাঙচুরের অভিযোগ। ঘটনাটি ঘটেছে শান্তিপুর পৌরসভা এলাকায়। বিজেপির পতাকা ছেঁড়ার প্রতিবাদ করায় এক ব্যবসায়ীকে মারধর এবং তার দোকান ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শান্তিপুর পৌরসভার মৌচাক কলোনি এলাকায়। জানা গেছে, এলাকার মুদি ব্যবসায়ী অচিন্ত সরকারের দোকানের উপর থেকে বিজেপির পতাকা খুলে তৃণমূলের পতাকা লাগাচ্ছিল কয়েকজন যুবক। সেই সময় পতাকা খুলতে বারণ করেন অচিন্ত সরকার। প্রতিবাদ করায় অচিন্তবাবুর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে ওই যুবকেরা। ব্যবসায়ী বাড়ি ফিরে আসেন। আমরা তো চিনি না কাউকে। ওখানে পতাকা খুলছিল আর কিস্তি কামাই করছে, যে আমরা নাকি পতাকা লাগিয়েছি। আচ্ছা, দিয়ে আমি বললাম কিস্তি কামাই করছিস কেন, পতাকা খুলছি কেন? দিয়ে অমুক তমুক করে বললো তোর তোর কি চাই, যে আমাদের মারলো, দিয়ে তারপরে মেয়ে যাবে গেলো, মেয়ে যাবে দু চার চর। আমার তো বলেছি এটা যে পতাকা খুলছিস কেন, এটা অপরাধ। দোকানের পরে উঠে আমার দোকানে সাজেট হয়ে যেত, মুদিখানের দোকান সাজেট উঠে পাড়া পাড়া দিচ্ছে আর টিনে লাথি মেরে ওই পতাকাটা খুলছে। ওরা বলেছে যে থানা পুলিশ যদি করিস তোদের একদম সব বিধবা করে দেবো, আর অভিযোগ। এরপর কয়েকজন যুবক অচিন্তবাবুর বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা করে, তার দোকানও ভাঙচুর করা হয়। এমনকি বিষয়টি থানায় জানালে তাকে ও তার পরিবারের সকলকে প্রাণে মারার হুমকি দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ী ও তাঁর পরিবার। ওইখানে ঝান্ডা লাগানো ছিল, আমার স্বামী গিয়ে বলেছে যে তোরা খুলছিস কেন, যে লাগিয়েছে লাগিয়েছে, খোলার দরকার নেই। ওকে তো জানায় তাই ভাবে বললো, উল্টো পাল্টা মারলো, রাস্তায় ফেলে গলা টিপে ধরেছিল, কোন রকম ভাবে বাঁচিয়ে আনা হয়েছে। তারপরে বাড়ির ভেতরে ঢুকে দাঁটা নিয়ে এসেছে, এই তারপরে এই যে ভাঙচুর করেছে দরজা মরজা সব। বিষয়টি নিয়ে পুলিশে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছে বিজেপি। বিজেপি নেতার অভিযোগ, দুষ্কৃতীরা সকলে তৃণমূল আশ্রিত, এলাকায় সন্ত্রাসের বাতাবরণ করতেই এই ঘটনা ঘটিয়েছে। এবার পতাকা মারা হয়েছে, সেই পতাকা কিছু তৃণমূলের দুষ্কৃতী বাহিনী আমার যতদূর মনে হয় দাপিয়ে বেড়ায়। যারা পুলিশ প্রশাসনের অজানা কিছু না, মৌচাক করণি বিগত দিনের হিট লিস্টে আছে। কালকে রাত্রিবেলায় এলাকায় বিভিন্ন জায়গায় পতাকা খোলার পরিচালনা চলেছে ওদের, বিভিন্ন জায়গায় পতাকা খুলেছে। তাই এখানেই বহুদিনের পরিচিতি এক মানুষ, রাজনৈতিক সদস্য না, আমাদের নিরপেক্ষ মানুষ, পতাকা খুলছিল দোকানের উপর পা দিয়ে, উনি বারণ করেছে যে পতাকাটা খুলিস না। তার জন্য বাচ্চা মানুষটাকে বন্ধু ছাড়িনি, টালির চালা টালি ভেঙেছে, বিভিন্ন জায়গায় কুপিয়েছে। থানায় ফোন করলাম, থানায় বড়বাবু বলছে যে আমরা এসেছিলাম কালকে রাউন্ডে, ওখানে মদমাতালের আমদানি হয়েছিল। পুলিশ প্রশাসন সব কিছু জানে, তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা। আমরাও দেখছি পুলিশ প্রশাসন কতদূর করে, না করলে আমরা রাস্তা পথ অবরোধ করবো, দরকার করলে উচ্চ নেতৃত্বকে জানাবো, এলাকা শান্ত রাখবই। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূল প্রার্থী বলেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত, আমরা সন্ত্রাসে বিশ্বাসী নয়। ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। আমার দলের কোন কর্মী এই কাজ করতে পারে না, কারণ আমরা মমতা ব্যানার্জির দল করি, তৃণমূল কংগ্রেস আমাদের দল, আমরা শান্তি শৃঙ্খলা নিয়ে ভোট করি। এবং যেহেতু ওরা প্রথমেই আমাদের একটি ব্যানার ছিঁড়ে দেয়, আমি সেটা গিয়ে সকালবেলা ভোট সরাই গিয়ে সেটাকে সামাল দিই, তাদের যে একটা হোর্ডিং সেখানে লাগিয়ে দেয়। আমি এখনো মনে বলছি, আমার বিশ্বাস কোন রাজনৈতিক দল এই ধরনের কাজ করতে পারে, দুষ্কৃতীরা করে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, শান্তিপুর।